হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি বিল ব্রেক অ্যান্ড ট্রাস কম্পিটিশন 2023 ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক যে কম্পিটিশনটা হয়েছিল এটার পুরো কম্পিটিশনের একটা ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরব। তো যারা বিভিন্ন ট্রাস কম্পিটিশনে অ্যাটেন্ড করতে চান তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে, এবং ভিডিও শেষ পর্যন্ত দেখলে দেখতে পারবেন যে একটা ট্রাস কত কেজি পর্যন্ত লোড নিতে পারে এবং কোন কোন বিষয় আপনি ফলো করলে আপনার ট্রাসটা বেশি লোড নিবে সেগুলো আমি বলে দেব। মূলত ট্রাস কম্পিটিশনটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ক্লাব ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক দ্বারা পরিচালিত হয়েছিল। তো প্রথমে হচ্ছে আমাদের কিছু রুল বুক প্রদান করা হয়েছিল যেখানে ট্রাস ব্রেক করার সকল নিয়মকানুন দেওয়া ছিল, তো সেটা ফলো করেই আমরা ট্রাসটা ব্রেক করেছিলাম। তো ফার্স্ট হচ্ছে আমাদেরকে ট্রাস বানানোর যে স্টিক সেটা দেওয়া হয়েছিল এবং সেখান থেকে আমরা যেগুলো ভালো ফ্লেক্সিবল হচ্ছিল সেগুলো হচ্ছে আমরা বাছাই করে নিয়েছিলাম। ট্রাস মেক করার জন্য আমাদের 4 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, এই 4 ঘন্টার ভিতরে আমাদেরকে ট্রাস মেক করে সেটাকে জমা দিতে হবে। সো স্টিক পাওয়ার সাথে সাথে প্রত্যেকটা গ্রুপ খুব তাড়াতাড়ি তাদের ড্রয়িং বা ডিজাইন যেই ম্যানুয়াল ছিল সেটা ফলো করে তাদের নিজস্ব ট্রাস মেক করার কাজ শুরু করেছে। তো আমি ভিডিওতে কিছু ট্রিক শেয়ার করব যার কারণে হচ্ছে আপনি যেই ট্রাস বানাবেন সেটা লোড কীভাবে বেশি নিবে সেই ট্রিক্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি একটা ভালো ডিজাইনের একটা ট্রাস চুজ করতে হবে যেটা ডিফ্লেকশন খুব কম আসবে। সেকেন্ড হচ্ছে আপনি ট্রাসটা তৈরি করার সময় গ্লু দ্বারা যখন কানেক্ট করবেন তখন সেই কানেকশনটা যাতে খুব ভালোভাবে হয়, এই দিকটা অনেক ভালোভাবে খুব যত্ন সহকারে কানেক্ট করবেন। তো স্টিক প্রদান করার পর পরেই প্রত্যেকটা গ্রুপ তাদের নিজস্ব ডিজাইন মতো যে ট্রাস তৈরি করা শুরু করেছিল। ট্রাস তৈরির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ট্রাসের সেলফের যত কম হবে সেক্ষেত্রে আপনার ইফিসিয়েন্সিটা তত বেশি বেড়ে যাবে। অনেক সময় দেখা গেছে যে ট্রাস অনেক বেশি লোড নিয়ে ফেলে কিন্তু ওইটার সেলফ ওয়েট অনেক বেশি, তখন সেটার ইফিসিয়েন্সি অনেক কমে যায়। সো আপনার ট্রাসটা কম ওয়েটে যাতে বেশি লোড নেয় সেই দিকটা খেয়াল রাখবেন। তো ট্রাস বানানো শেষে সেটা আমরা ভালো করে চেক করে নিয়েছিলাম, কারণ রুল বহির্বর্তী কোনো কিছু হলে সেটা হচ্ছে কোনোভাবেই গ্যারান্টেড করা হবে না। ট্রাস মেক করার পর সেগুলোকে প্লাজায় নিয়ে আসা হয় এবং সেগুলোকে সেলফ ওয়েট দিয়ে এই টেবিলে সাজিয়ে রাখা হয়েছিল। আর এটা হচ্ছে ট্রাস বেকিং মেশিন, বলে রাখা ভালো এই মেশিনটা হচ্ছে বাংলাদেশে একটি এবং সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের নিজস্ব ডিজাইনে তৈরি করা হয়েছে। সো এই টিবি অর্থাৎ ট্রাস বেকিং মেশিন দিয়েই হচ্ছে ট্রাস ব্রেক করা হবে। তো এই এখানে হচ্ছে ট্রাসটা সেট করা হয়েছে এবং এখানে একটা ডিজিটাল ওয়েট মিটার দেওয়া আছে এবং নিচে একটা হ্যান্ডেল আছে, ওই হ্যান্ডেলটা যখন আপনি ঘুরাবেন ঘোরানোর সাথে সাথে লোডটা নিচের দিকে প্রেশার দিবে এবং ডিজিটাল মিটার হচ্ছে সেই লোডটা শো করবে এবং আস্তে আস্তে ট্রাসটা লোডের কারণে ব্রেক হবে। তো ওই দিন হচ্ছে মূলত আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রজেক্ট এক্সিবিশন ডে ছিল এবং ট্রাস কম্পিটিশন ছিল। সো প্রত্যেকটা যে ক্লাব আছে আমাদের প্রত্যেকটা ক্লাবের নিজস্ব প্রজেক্টগুলো ওখানে এক্সিবিশন চলছে এবং আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা সেগুলো ভিজিট করতেছেন। তো এই পর্যায়ে হচ্ছে আমাদের ভিসি স্যার এবং ডিন স্যার এবং সকল ফ্যাকাল্টি মেম্বার আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন এবং সবাই ফটোশ্যুট করে নিচ্ছেন। এই যে ট্রাসটা সেট করার পর এটা থেকে এখন লোড প্রয়োগ করা হচ্ছে, এখন আপনারা সাথে থাকুন দেখতে পারবেন যে ট্রাস কতটুকু লোড বিয়ার করতে পারে। ট্রাস ব্রেকিং মেশিনের নিচে যেই হ্যান্ডেলটা ছিল ওইটা ঘুরানোর সাথে সাথেই যেই ডিজিটাল মিটার ছিল ওই মিটারে হচ্ছে কত লোড নিচ্ছে সেটা শো করছে এবং এটা ব্রেক হওয়া পর্যন্ত মিটারে সেটা শো করবে। তো যখন ট্রাস ব্রেক করা হয়েছিল তখন আমাদের সম্মানিত বিসি স্যার এবং ডিন স্যার এবং সকল ফ্যাকাল্টি মেম্বার সেটা মনোযোগ সহকারে দেখছিলেন এবং খুব আগ্রহের সাথে সেটা পর্যবেক্ষণ করেছিলেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে নেক্সট হচ্ছে এটা ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন হিসাবে রূপান্তরিত করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাসে লোড দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে লোড বাড়ানোর পরে ট্রাসটা আস্তে আস্তে ব্রেক হচ্ছে। তো এই ট্রাসটা সর্বশেষ কত লোড নিচ্ছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো একটু পরে। তো সবচেয়ে বেশি যে ট্রাস্টে লোড নিয়েছিল সেটা হচ্ছে এই ট্রাস্টে, এটি 56 কেজি লোড নিয়েছিল এবং সেকেন্ড যে ট্রাস্টটি লোড নিয়েছিল বেশি সেটা হচ্ছে 54 কেজি এবং থার্ড যে ট্রাস্টটি সবচেয়ে বেশি লোড নিয়েছিল সেটা হচ্ছে 38 কেজি আর বাকি ট্রাস্টগুলো মূলত হচ্ছে 35-36 এরকম লোড নিয়েছিল। তো এই ছিল আমাদের ট্রাস্ট কম্পিটিশন, ধন্যবাদ সবাইকে।